প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আজ রয়েছি রাজশাহীতে আপনারা গতকালকে একটি ভিডিও ব্যাপক আকারে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে দেখেছেন আমাদের ক্যামেরা স্ক্রিনে যিনি রয়েছেন তিনি এবং তার পাশে যিনি রয়েছেন তার ছোট বোন এবং তার বাবা মা সহকারে তিনি কিন্তু রাজশাহী প্রেস ক্লাবে যেয়ে সংবাদ সম্মেলন করেছেন তো কি কারণে করেছেন আপনারা সোশ্যাল মিডিয়া যেহেতু ভিডিওটা ভাইরাল হয়েছে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন তো আমরা তারই পরিপ্রেক্ষিতে আজ চলে আসছি তার বাড়িতে বর্তমানে আমরা তার বাসায় আছি তো আমরা শুনবো তাদের কাছ থেকে আসলে শুরু থেকে কি হয়েছিল তার তার সঙ্গে সেই ঘটনাগুলো নিয়ে আজকে আমরা হাজির হয়েছি তো আমরা কথা বলবো তাদের সঙ্গে তো চলুন আপু আসসালামু আলাইকুম একটু জোরে কথা বলবেন

আমার পার্লার আছে পার্লার আছে আচ্ছা বোন আপনি রাজশাহী ইউনিভার্সিটিতে রাজশাহী মহিলা মহিলা কলেজে আছেন লেখাপড়া করতেছেন আর আপনি স্কুলে আছেন না তো আমরা গতকালকে একটি ভিডিও সোশ্যাল মিডিয়া ভাইরাল হতে দেখেছি আপনারা সব পরিবারে রাজশাহী প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন তো কি বিষয় নিয়ে করেছেন বা কেন আপনাদেরকে সেখানে যেতে হয়েছে একটু বলবেন আমরা আমার বাবাকে আমাকে ইস্টিজিং করার একটু জোরে আমাকে ইস্টিজিং করার কারণে মেইনলি আমার বাবাকে মারা হয়েছে সবার সামনে যখন আমার বাবাকে মারা হয় তখন আমরা থানায় যে আমরা কোনো মানে মামলা নেইনি আমাদের কাছে পর যখন আমরা প্রেস কনফারেন্স করি তারপর আমাদেরকে মামলা নাও হয়েছে মানে গতকাল মামলাটা নিয়েছে এমন কি এখন দুই তিনজন আসামিকে ধরাও হয়েছে আমরা এখন দাবি করছি যেন প্রিন্সকে ধরা হয় ও হচ্ছে মেইন আপনাকে মানে ইপ্রিজিং করা হতো কতদিন মানে কতদিন আপনাকে পাঁচ ছয় মাস এটা মানে কোথায় ইপ্রিজিংটা আপনার সঙ্গে তারা যে দুর্ব্যবহার করতো বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় আপনার আপনাকে তারা মানে যেখানে দেখতো পথে ঘাটে সেখানে আপনাকে আপনার সঙ্গে তারা দুষ্টামি ফেজলামি করতো তো এই বিষয়গুলো আপনি এর আপনার যখন আপনার সঙ্গে এই ধরনের কার্যকলাপ হচ্ছে রাস্তাঘাটে আপনি কি আপনার বাবা মাকে জানিয়েছেন

কলেজের পাশেই থাকেন থেকে কাছাকাছি বেশি দূরে না আপনি বাসা রেখে আপনি আলাদা থাকতে হবে কেন একটু বলবেন বাইরে থাকি যেন আমাকে না দেখলে তো আমি চাইনি কখনো ঝামেলা হোক এরকম কোনো কিছু তাদের তো আপনার আপনার ভয়ে আপনি আপনি ঘর ছেড়ে কলেজের বাসা করে খাওয়া দাওয়া মানে ব্যবস্থাটা একটু বলবেন যেহেতু একা রান্না করতে খাবারটা কিনে খাই খাবারটা কিনে খেতে হয় টাকা পয়সার ব্যাপার সবার বাসা থেকে দেয় বাসা থেকে বাবা মা দেয় হ্যাঁ আর বাবা মানে সপ্তাহে দুই দিন করে খাবার আমাকে পাঠিয়ে দেয়

আচ্ছা এখানে কিন্তু আরেকটি কথাও রয়েছে আপনি আহ খালি একটি জিং আহ বললেও হবে না তারা কি আপনাকে প্রেমের প্রস্তাব দিয়েছে কিনা বা আপনার সঙ্গে তারা মানে বা আপনার সঙ্গে তারা কোনো সম্পর্ক করতে চেয়েছে কিনা হ্যাঁ হ্যাঁ তার আমার সঙ্গে প্রেমের একটু বলুন না আপনি যদি ক্লিয়ার করেন ক্লিয়ার করে না বলুন তাহলে তো বোঝা যাবে না আমার বর্ষা আর শাহার সাথে সে মানে প্রেমের প্রস্তাব দেয় এবং সে যখন মানে মানতে চায় না বা প্রেম করতে চায় না তখন আমার বাবাকে মানে থ্রেট করে যে তোর মেয়েকে আমি বিয়ে করব এটা মানে যখন আমার বাবা মারে ওই ছেলেকে তখন মানে মানে আমার বাবা আমার বাবাকে যখন ওই ছেলে মারে ওই দিন ডিরেক্ট বলেছে এই কথাটা মানে সেদিন ডিরেক্ট বলেছে এই কথাটা তখন আমার বাবা বলে কি এটা কি ধরনের কথা এই কথাটা বলেছে তখন আমার বাবাকে স্টেপ করে আচ্ছা তো আপনার বাবাকে যে মারার ঘটনাতে আমরা আসবো তার আগে আমরা একটু জানতে চাইবো আপনি যখন প্রেম আপনাকে বিভিন্ন ভাবে প্রেমের প্রস্তাব দিত বা আপনার সঙ্গে ভালোবাসার সম্পর্ক করতে চেয়েছে তারা আপনি কি সম্পর্কতে তাদের তাদের এগ্রি নাকি আমি কথা হয়েছেন মানে ডিনাই করতেন ফার্স্ট টাইম থেকেই আপনি তাদেরকে ডিনাই করতেন সেই কারণে মানে ক্ষিপ্ত হয়ে আপনার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য এই যে এখন বর্তমানে আপনার ক্যামেরার সামনে আসা যে কারণটা এই এটাই কি মূল কারণ ছিল হ্যাঁ এটাই মূল কারণ আমি চাই ওদের বিচার হোক আর মেইনলি প্রিন্স ক্যারেস্ট করা হোক প্রশাসন আমাদেরকে এখন অনেক হেল্প করছে আগে যাই হোক এখন আমাদেরকে প্রশাসন হেল্প করছে আমার বাসার সিকিউরিটি দেওয়ার জন্য হ্যাঁ সিকিউরিটি দেওয়ার জন্য ওসি আসছিল চন্ডীমা থানার ওসি স্যার আসছিল উনি আমাদের বাসায় ছিল এবং আশেপাশে ফোর্সও রেখেছে যেন আমাদের কোনো প্রবলেম হলে তিনি আমাদের সাথে সাথে হেল্প করতে পারে

আচ্ছা তো সেখানে সন্ধ্যা সাড়ে সাতটা আপনার বাবার সঙ্গে মানে সাড়ে সাতটা আটটা নাগাদ হবে মানে তারা আঘাত করে তারপর বাবা তো একাই ছিলেন বাবা একা ছিলেন বলে মমিন কাকু ইমন কাকু ছিল

যাওয়ার পরে দেখছাম বাবার ব্লাড চড়ছে এখান দিয়ে মাথাতে চেপে ধরে আছে আর ওই ওসি কাকুর সঙ্গে কথা বলছে তখন ওসি কাকু আমাদেরকে বলে যে আপনাকে প্রপার ট্রিটমেন্ট নেন আপনি আগে তাড়াতাড়ি যান কারণ আপনার যেহেতু ব্লাড চড়ছে আপনি আগে মেডিকেলে যান তারপরে আমরা মেডিকেলে যাই আচ্ছা তো আপনার বাবাকে নিয়ে হসপিটালে গেলেন হ্যাঁ চিকিৎসা দিলেন প্রাথমিক হুম চিকিৎসা নিয়ে ঢাকায় মানে এখানে আসছে ওটা সেলাই পড়েছে 12টা সেলাই পড়েছে আমার 12টা সেলাই আছে 4 6 ইঞ্চি ডিপ হয়েছে মাথাতে হ্যাঁ 12টা সেলাই পড়েছে তারপর হচ্ছে আপনার মাজায় হাতুড়ি দিয়ে মেরেছে হাড়টাও সরে গেছে মাজার আচ্ছা মানে হাতুড়ি দিয়ে তার আঘাত করেছে। হাতুড়ি দিয়ে ছুরি দিয়ে মাথায় মেরেছে। হাতুড়ি দিয়ে মাথায় মেরেছে কিন্তু ছুরি দিয়ে মাথায় মেরেছে। 맞아 মানে সেদিন যেদিন ঘটনাটা ঘটেছে সকালবেলা আপনার সঙ্গে তারা মানে টিজিং আপনাকে তারা টিজিং এর চেষ্টা করেছে বা করেছে আপনি এসে আপনার বাবাকে জানিয়েছেন বিষয়টা। তিনি তার আপনার বাবা কি সোনার দিকে তাদেরকে ডেকে মানে বোঝানোর জন্য না না আমার বাবা এমনিতেই প্ল্যাটফর্মে যায় যাওয়ার পর আছে। আচ্ছা আচ্ছা বোন আপনার কাছে বিষয়টা হচ্ছে যে আপনার বাবাকে আপনার যেভাবে মারলো হাতুরি দিয়ে বা ছুরি দিয়ে আঘাত করা হয়েছে আপনার বড় কি বড় বোন কে করার করার ছেলে যে ছেলেগুলো আছে বদমাইশ বা বখাটে এলাকার তারাই তো মেয়েদেরকে এভাবে উত্তপ্ত করে তাই না আচ্ছা তারা হয়তো আপনার বোনকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করছে আপনার বাবা জিনিসগুলো জানে তো আপনার বাবা হয়তো তাদের সঙ্গে দেখা হয়েছে বা তাদেরকে বোঝানোর জন্যই তাদের কাছে গিয়েছে যেটাই হোক না কেন তো আপনার বাবাকে যে এইভাবে আঘাত করলো তো এতে করে আপনি কি মনে করছেন আমি তাদের কাছে বলছি যে হচ্ছে আমরা ন্যায্য বিচার চাই

করতে যাওয়ার তার তার বাবাকে কাছে কতটা দুঃখজনক সেটা একটা মেয়ে বুঝতে পারবে তা আমি দেশবাসীর কাছে যাচ্ছি ওরা আমাদেরকে সাহায্য করুক এটা যেন অবশ্যই সঠিক তদন্ত হয় এবং যেন এটা যেন মানে ওদেরকে অ্যারেস্ট করে হয় এবং যেন আইনের আওতে আনা হয় তাকে ওকে ধন্যবাদ